শুধুমাত্র এসইও করে ভিডিও ভাইরাল কি ভাই অবাক হচ্ছেন আজকে কোনো অবাক হওয়ার বিষয় না ভাই একদম প্রমাণ সহকারে স্ক্রিন রেকর্ডে সর্বপ্রথম তাকান 59.4K ভিউজ অলরেডি আমার একটা ভিডিওতে আমি পেয়েছি আরেকটা চ্যানেলে এখন এখানে আসল খেলাটা আগে আপনাদেরকে দেখাই এসইও করে কিন্তু ভিডিও ভাইরাল করা সম্ভব মানে ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসা সম্ভব এসইওর অর্থ কি হচ্ছে এসইওর অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজ তার মানে হচ্ছে আপনার ভিডিওটাকে সার্চ লিস্টে নিয়ে যাওয়া ঠিক আছে আপনার ভিডিওর কিওয়ার্ডকে কিন্তু আপনি এসইও করতেছেন ভিডিও এসইও কিন্তু না কিওয়ার্ডকে এসইও করতেছেন যে কিওয়ার্ডগুলো লাগাই দিচ্ছেন এইগুলো হচ্ছে আপনার কিওয়ার্ড এসইও হচ্ছে কেন কিওয়ার্ড এসইও হচ্ছে আপনার ভিডিওর যদি কিওয়ার্ড আপনি এসইও করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা ওই কিওয়ার্ড অনুযায়ী কিন্তু ওই সমস্ত দর্শকের কাছে যাবে আর যখনই যাবে তখনই তো ভিউজ আসবে কারণ দর্শকরা যদি ওই টপিকে ভিডিওর টাইটেল বা কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে তখন কিন্তু আপনার ভিডিওটা সেইখানে যাবে এইটা হচ্ছে এসইও কিওয়ার্ডের খেলা এইবার মেন কথায় আসেন আমার আগে এখান থেকে রেজাল্টটাকে একটা দেখেন একটু নিচের দিকে আমরা আসবো এখান থেকে তাকালে ভাই আপনি অবাক হয়ে যাবেন অবাক হয় লাগবে আপনার এখান থেকে তাকাবেন ইউটিউব সার্চে থেকে 45K ভিউজ পাইছি ইউটিউব সার্চে থেকে শুধুমাত্র ইউটিউব সার্চে থেকে পাইছি 45,000 ভিউজ অবাক হচ্ছেন আপনি অবাক হওয়ার কিছু নাই ভাই একটু মনোযোগ দিয়ে তাকান এই জিনিসগুলো বুঝতে হবে এই জিনিসগুলো যেদিন বুঝবেন সেদিন থেকে সফলতা হাতের মুঠোয় আসবে অবাক হওয়ার কিছু নাই ভাই আমি যে চ্যানেলেই কাজ করি না কেন যদি সঠিক নিয়ম মেনে কাজ করি ঠিকঠাকভাবে যদি কাজ করি তাহলে সফলতা আমি খুব দ্রুত পেয়ে যাই এটা আমি নিঃশ্বাস নিয়ে বলতে পারি কারণ আমার প্রতি আত্মবিশ্বাস আছে আমি পারবো আমি কিছু করতে পারবো আপনার কাজ যদি হয় সঠিক লক্ষ্য যদি থাকে একটাই আপনাকে কে ইউটিউবার হওয়া থেকে আটকাতে পারবে আমাকে দেখান তো আপনি সো দেখাইতে পারবেন না আমি কোনো অহংকারও করতেছি না আমি কোনো আপনাদেরকে খারাপ কোনো দিকও দেখাচ্ছি না জাস্ট আমি আমার অভিজ্ঞতা প্লাস আপনাদেরকে মোটিভেট করতেছি দেখেন ভাই দিন শেষে একটা কথাই বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যেহেতু সবাই মানুষ আসুন সবাই মানুষের পাশে দাঁড়ায় আজ আমি আপনার পাশে দাঁড়াচ্ছি কাল আপনি আমার পাশে দাঁড়াবেন এটাই বাস্তবতা এটাই নিয়ম এটাই পৃথিবী এটা আপনাকে বুঝতে হবে সো তাহলে বুঝতে পারছেন এখন আমি আপনার পাশে দাঁড়াচ্ছি দুই দিন পর আপনি আমার পাশে দাঁড়াবেন সো এতটুকুই এইখানে স্বার্থকতা শুধু কাজ করতেছে নিঃস্বার্থকতা আপনিও নিঃস্বার্থকর্তা আমিও নিঃস্বার্থকর্তা এটা হচ্ছে বুঝতে হবে আমাদের এই চ্যানেলে কোনো মনিটাইজেশন এই মুহূর্তে নাই কোনো বিজ্ঞাপনও পাবেন না কোনো ভিডিওতে আমার ইনকামও নাই সো অ্যাজ এ আপনাদের কিছু শেখাচ্ছি ভালো কিছু শেখাচ্ছি দেখেন আপনারা শিখেন এতটুকুই এবার আসেন মেন বিষয়টা দেখাচ্ছি তার আগে রিকোয়েস্ট করে বলবো ভিডিওটিতে অবশ্যই কি লাইক করতে ভুল করবেন না কারণ ইনকাম নাই যেখানে সেখানে লাইক করলে তাও খুশি থাকবো সো এতটুকুই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি প্রিয় মুসলিম ভাই বোনেরা অবশ্যই রোজা থাকার চেষ্টা করবেন এবং নিয়মিত নামাজ কায়েম করুন আশা করি আল্লাহ তাআলা আপনাদের কপালে নিশ্চয়ই কিছু লিখেছে এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনি আপনাদের ধর্ম অনুযায়ী নিজেদেরকে গঠন করে তুলুন ঠিক আছে দিন শেষে একটা কথাই বলবো মনের মধ্যে থেকে হিংসা ত্যাগ করে ফেলুন সো তাইলে আপনি সফল ইউটিউবার হতে পারবেন নইলে আপনি সফলতা পাবেন কিন্তু অহংকার পতনের মূল এটাও আপনারা মাথায় রাখবেন গুরুজনরা বলে গেছেন এই কথাগুলো বলতেছি আপনাদের কিছু শর্ট মেসেজ দিয়ে শেখানোর জন্য এখন এইখান থেকে একটা জিনিস আগে আপনারা দেখেন ভাই আপনাদেরকে লাইভ দেখাইতে হবে ট্রাফিক সোর্স একটু তাকাবেন আপনারা 59,000 ভিউজ পেয়েছি ভাই দেখেন ইউটিউব সার্চে থেকে পেয়েছি 45,000 আদার ফিচার থেকে পেয়েছি 4.9K ইউটিউব রিকমেন্ডেশন থেকে পেয়েছি 3.3K চ্যানেল পেজ থেকে পেয়েছি 2,000 মানে আমার চ্যানেলের মধ্যে ঢুকে 2,000 ভিউজ আসছে এবং আদার্সের মাধ্যমে আসছে টোটাল 3.5K এবং অডিয়েন্স রিটেনশন যে আহামরি বেশি আছে ভাই এইটা না তাকাবেন এখান থেকে 2 মিনিট 18 সেকেন্ড আছে 22% অনলি 22% 22.5% অডিয়েন্স রিটেনশন আছে নিচের দিকে আসেন গ্রাফটা দেখেন ভাই এই যে গ্রাফের অবস্থা দেখছেন মানে গ্রাফটা কিন্তু বর্তমানে নিচে চলে আসতেছে একটু নিচের দিকে আসবেন একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই এবং এই ভিডিওটা এমন একটা ভিডিও হয়ে গেছে যে ভিডিওটা দর্শকরা 6.5 টাইমস 6.5 বারেরও বেশি দর্শকরা এই ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়েছে একটা ভিডিওতে একটা দর্শক 6 বারের উপরে ক্লিক করতে বাধ্য হয়েছে তো বুঝতে পারছেন ভিডিওর মধ্যে কিছু আছে না নাই বুঝতে পারছেন আপনি ভিডিওর মধ্যে কিছু আছে না নাই এক্স্যাক্টলি কিছু আছে আচ্ছা থাক আমি এত কিছু আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি না এখন এইখান থেকে দেখেন ইমোতে অনেকে মেসেজ দিচ্ছে ইমোর মেসেজগুলো দেখা গেলে কিছু মাইন্ড করেন না বাই দ্য ওয়ে এখন এইখান থেকে একটা জিনিস আগে আপনাদেরকে দেখাচ্ছি একটু তাকান রিয়েল টাইম 48 ঘন্টায় ভিউজ রয়েছে 7,315 আচ্ছা এইখান থেকে তাকাবেন আপনারা ইউটিউব সার্চে থেকে 48 ঘন্টায় ভিউজ মারতেছে 6,000 এই যে এইগুলো হচ্ছে সব এসিওর খেলা সব কি এসিওর খেলা এসিও ছাড়া কোনো কিছু সম্ভব না ভাই এসিও করতে হবে একটা নতুন চ্যানেলে আপনি যদি ভিডিওগুলো আপনার নতুন দর্শকদের কাছে পাঠাইতে চান আপনার কোনো ফেস ভ্যালু নাই এখন আপনার ভিডিওগুলোতে যদি আপনি কিওয়ার্ড এসিও করতে পারেন তাইলে কিন্তু ভাই কি হবে
এই ভিডিওগুলো কিন্তু ইউটিউব দর্শকের কাছে পাঠাই দিবে। যে দর্শকগুলো আপনার এই কিওয়ার্ডে ভিডিও সার্চছে ওদের বাউস ফিচারে যাবে বা ওরা সার্চ করলে সার্চ লিস্টে পাবে, তখন আপনার ভিডিওতে ক্লিক করবে। আর যদি আপনার ভিডিওটাতে তখন থেকে অ্যাভারেজ ডিউরেশন, ওয়াচ টাইম, ইমপ্রেশন, ক্লিক থ্রেট প্রয়োজনের তুলনায় বেশি আসে এবং আপনার পিছনের ভিডিওগুলো থেকে র্যাঙ্কিং যদি পারফরমেন্স যদি ভালো থাকে, তাহলে বুঝতে হবে আপনাকে আপনার এই ভিডিওটা আজ নয় কাল কাজে আসবে। সো দেখেন আপনারা 59,000 ভিউজ পেয়েছি 16 দিনে পেয়েছি শুধুমাত্র। প্রথম 2 দিন কোনো ভিউজ ছিল না ভিডিওর মধ্যে, তারপরে কিন্তু ভিউজ আসতে সক্ষম হয়েছে। আমার অন্যান্য ভিডিও থেকে 50,000 ভিউজে এই ভিডিওটা এগিয়ে আছে। কাদের কি শিখাচ্ছি বুঝবেন না আপনারা। এখন দেখেন এখান থেকে আমরা জাস্ট রিচ অপশন একটা ক্লিক করে আগে আপনাদেরকে দেখাচ্ছি, ইমপ্রেশন দিয়েছে 16 দিনে 3,14,000 প্লাস। আপনাদের কি বলেছিলাম, এসইও করলে কি হবে, আপনার ভিডিওগুলো ইউটিউব দর্শকের কাছে পাঠাবে, সার্চ লিস্টে হোক বা ইউটিউবের অন্যান্য ফিচার থেকে হোক। এখন দর্শকের কাছে যদি ইউটিউব ভিডিওটা পাঠায়, সেখান থেকে যদি দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করে দেখে, তাহলে আপনার ভিডিওকে ঠেকায় কে? 3 লাখের মধ্যে 60,000 মানুষ আমার ভিডিওটাতে ক্লিক করে প্লে করে দেখছে। এখন তাহলে আমি ভিউজ পাবো না তে আপনি পাবেন? আপনি এসইও না করে ভিউজ পাওয়ার আশা কেমনে করেন? আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে গেলেই আমার খারাপ লাগে। আপনারা যারা ভিডিও দেখেন, আপনাদের ম্যাক্সিমাম আমি অনেক কটা চ্যানেল চেক করেছি, আপনাদেরকে বলি নাই, না বলে আমি চেক করেছি, শুধু কমেন্ট করেছেন তাই চেক করেছি। চেক করে দেখলাম আপনাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের যে একটা অবস্থা, কিচ্ছু লেখে না ডেসক্রিপশন বক্সের মধ্যে, হ্যাশট্যাগ ম্যাশট্যাগ হাবিজাবি দিয়ে পেঁচাপেঁচি করে রেখে দিছে। এইগুলো করলে ভাই কাজ হবে না। টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ মেরে দিছে, @ মেনশন এটা ওটা মিক্সার করে কি দিয়ে কি করেছে, ঠিক মতো টাইটেলটাও লিখতে পারে নাই, কোপা আপডেটটা করতে পারে নাই, মানে হচ্ছে ইয়েস ম্যাট ফর কিডস আর নট ম্যাট ফর কিডস, এই দুইটা জিনিসও বুঝে না, এই দুইটা জিনিসও ঠিক মতো সিলেক্ট করে নাই। অথচ পর্যন্ত এই টপিকে ভিডিও আমাদের চ্যানেলে আছে। নতুন দর্শক বা রেগুলার দর্শক হয়ে আপনার লাভটা কি হবে? আপনি শুধু ভিডিও দেখতেছেন চলে যাচ্ছেন, আপনার চ্যানেলে আপনি অ্যাপ্লাই করতেছেন না, কি মনে করতেছেন আপনি সফলতা পেয়ে গেলেন? কোনো মতেই সম্ভব না। সো অ্যাজ এ যা শিখাবো তা অবশ্যই আপনার চ্যানেলগুলোতে অ্যাপ্লাই করবেন। আমরা কখনো আপনাদের খারাপ কেন চাবো বলেন? আমরা চাই আপনাদের ভালো, এটা আপনাকে বুঝতে হবে। তো ভিডিওতে ইমপ্রেশন নিয়ে যাওয়ার জন্য এসইওর গুরুত্বপূর্ণ অপরিসীম। আপনাকে নতুন অবস্থায় কেউ চিনে না, তাই এসইওটা আপনাকে আগে করতে হবে। এসইও করেন, টাকা তো লাগতেছে না, নাকি একটু সময় লাগতেছে, সময় লাগতেছে, সময়টা দেন, কাজে আসবে ভাই, পরিশ্রম সফলতার মূল, গুরুজনরা বলেছিল। এবার আমরা এখান থেকে একটু স্ক্রল করে আসবো, 15.8% ইমপ্রেশন ক্লিক থ্রেট, অনেকের ভিডিওতে কিন্তু আরও অনেক বেশি থাকে। সো এই টপিকে গত ভিডিওতে আমি বলেছি। এবার আমরা জাস্ট এখান থেকে দেখুন 38,500, এই যে দেখুন 38,500, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই, 38,500 ইউনিক ভিউয়ার্স, মানে নতুন ভিউয়ার্স চলে আসছে কত, 38,500, বিষয়টা ভেবে দেখছেন আপনি? আচ্ছা দেখবেন আপনাদের এগুলো শিখতে হবে, বুঝতে হবে। 2200 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে গেছি ভিডিও থেকে 16 দিনেই। এরকম যদি হয় 1 মাসেই চ্যানেল মনিটাইজ হবে আপনাদের, শুধু একটু চোখ কান খোলা রেখে কাজ করেন, ঠিক আছে। এবং এখান থেকে দেখুন 1.1K কিন্তু সাবস্ক্রাইবারও আমি পেয়ে গেছি, ঠিক আছে, 1.1K কিন্তু আমি এখান থেকে সাবস্ক্রাইবারও পেয়ে গেছি। এখন আপনাদেরকে বলি, যারা নতুন ইউটিউবার বিশেষ করে আছেন বা পুরনো ইউটিউবার, 3-4-5 বছর ধরে ইউটিউব চ্যানেল খুলেছেন, ভিডিও আপলোড করতেছেন, কিন্তু ভিডিওর ভিউজ নাই, ওই 20-30-40-50টা। আবার নতুন ইউটিউবারের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ভিডিওতে ভিউজ আসতেছে না, তো কী করবেন আপনি? এখন আমি আপনাদেরকে একটা স্পেশাল সাজেশন দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তা নাহলে ভাই, এই যে পাঞ্জাবির মধ্যে ঠিক যেভাবে পকেট হাত দিয়ে আসি, এভাবে কিন্তু আপনাদেরও শুধু প্যান্টের পকেটের মধ্যে হাত দিয়েই থাকবেন, মাগার উপকারে আসবে না, ঠিক আছে ভাই। নিজের মনের মধ্যে যদি হিংসা থাকে, এগুলো ত্যাগ করে ফেলুন, মনের মধ্যে একটা সৎ সাহস রাখুন, আমি কেন পারবো না, আকাশ ভাই পারলে, নেট এক্সপ্লেন চ্যানেল পারলে, আমি কেন পারবো না, তাই না, এইটা ভাবতে শুরু করুন। তো অ্যাজ এ আমি প্রথমে আপনাদের একটা জিনিস আগে বোঝাই, আপনার ডান পাশে বাম পাশে রেখে দিলাম চিকেন বিরিয়ানি, আর ডান পাশে রেখে দিলাম হচ্ছে পান্তা ভাত। আমি যদি আপনাকে বলি ভাই, এই দুইটা খাবারের মধ্যে আপনি কোন খাবারটা খেতে ইচ্ছুক, আপনি কিন্তু অবশ্যই বলবেন ভাই আমি চিকেন বিরিয়ানি খাবো, আমি পান্তা ভাত খাবো না। কারণ যদি আপনি বলেন যে ভাই আমি পান্তা ভাত খাবো, তার জন্য আপনাকে 7 দিনের পচা পান্তা আপনার সামনে এনে দিব যাতে আপনি না খান, তখন বাধ্যতামূলকভাবে কিন্তু আপনি চিকেন বিরিয়ানিটাই খাবেন, একদম চিকেন বিরিয়ানি, একদম ফ্রেশ গরম গরম রান্না খেতে চাবেন, কোনটা, চিকেন বিরিয়ানি। কিন্তু এইখানে একটা জিনিস তাকিয়ে দেখেন, 5-10 বছর আগে যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা হয়েছে ভালো পপুলারিটি পেয়েছে, আপনি যদি সেম ভিডিওগুলো এই নতুন সময়ে ভালো কোয়ালিটিতে তৈরি করতে পারেন, সো তাহলে দেখবেন ভিডিওগুলো কিন্তু ভালো খাবে, ভালো খাবে। এলভি নামের একটা চ্যানেল আছে, আমি রূপনগরের রাজকন্যা, একটা গান হয়তো আপনারা শুনেছেন, এই গানটা কিন্তু অনেক পুরনো একটা গান,
অথচ সেই গানটা তারা নতুন করে উজ্জ্বল করে নিয়ে আসলো, 24 মিলিয়ন ভিউজ দিল। এইগুলো তো আপনারা চোখে তাকিয়ে দেখবেন না, তো পিছনের জিনিসগুলো নতুন সময় খাইয়ে দিচ্ছে তাই ভিউজ হচ্ছে। AFR টেকনোলজি নামে একটা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে আপনারা চিনবেন, ওই চ্যানেলে দেখবেন খুব দ্রুত সফলতা পেয়েছে, 1.5 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার হয়েছে। ওই চ্যানেল কোন টিক্সটা ফলো করেছে আপনি জানেন? ওই চ্যানেলটা একটা টিক্স ফলো করেছে, সেটা হচ্ছে বর্তমান সময়ে নতুন মানে পুরনো যে ভিডিওগুলো আছে ওই সেম টপিকের ভিডিওগুলো নতুন করে আবার আপনাদের মাঝে আনতেছে তার থেকে ভালো করে, আর সেই জন্য সে দ্রুত সফলতা পেয়ে গেছে। তার পিছনের গল্প তো আপনারা দেখবেন না, শুধু দেখতেছেন তার এত এত ভিউজ এত এত ভিউজ, আরে ভাই পিছনে হাত দিয়ে দেখছেন সে কি করতেছে। সো এইগুলো তো আগে আপনাদের দেখতে হবে চোখ কান খোলা রেখে। তো আপনিও যদি এরকম করতে পারেন তাহলে সফলতা পাবেন। যে যে কন্টেন্ট নিয়ে কাজ করেন, দিন শেষে একটা কথা বলি আপনাদেরকে, ভিডিওগুলো ভালো এসইও করুন, এসইওর গুরুত্ব অপরিসীম। 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম এক মাসের মধ্যে পূরণ করতে পারবেন, এক মাসের মধ্যে পূরণ করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না আপনার। আমার নেট এক্সপ্লেন চ্যানেলে লাস্ট 28 দিনে 9000 ঘন্টার মতো ওয়াচ টাইম আছে, তা তো ভিডিও টিডিও আপলোড করতেছি না এখন, আগে 14000-15000 ঘন্টা ওয়াচ টাইম থাকতো এক মাসের মধ্যে। কি লাগে আপনার রে ভাই, প্রতি 7 দিনে চ্যানেল মনিটাইজ করা যায়, সার্চেবল কন্টেন্টের ভিডিও তৈরি করেন। মাই ফার্স্ট ব্লগেরও সার্চেবল কন্টেন্ট আছে, মাই ফার্স্ট ব্লগ ভিডিও আপনি বানাচ্ছেন ভালো হচ্ছে না তাই ভিউজ আসতেছে না, ডাইরেক্ট কথা। কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, ভিউজ চলে আসবে, চোখ কান খোলা রেখে কাজ করুন। তো কি ভাই এইগুলো আপনারা বুঝেন না? সো এইগুলো খাটান, টিপসগুলো খাটান, আপনার চ্যানেল এমনিতেই গ্রো করবে, আই হোপ বুঝতে পারছেন। আজকের ভিডিওটার গুরুত্ব অপরিসীম হচ্ছে এসইও, আজকে থেকে এসইও করা শিখুন। যে টপিকের ভিডিও তৈরি করবেন ওই টপিকের অনেক কিওয়ার্ড আপনি পেয়ে যাবেন, গুগলে পাবেন, ইউটিউবের মধ্যে পাবেন, রিসার্চ ট্যাব ব্যবহার করে এনে ফেলুন, দেন ওই কিওয়ার্ডগুলো ট্যাগ অপশনে মেরে দেন এবং ডেসক্রিপশনে কিছু ট্যাগগুলো আপনারা সুন্দর করে সোজা করে সাজিয়ে গুছিয়ে লিখবেন, কমা টমা দেওয়ার দরকার নাই, কিছু হ্যাশট্যাগ লিখবেন, কপিরাইট ডিসক্লেইমার দিবেন, টাইটেল দিবেন, ব্যাস সুন্দর করে এগুলো মিলাই দেন, দেখবেন এমনিতেই আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে। যদি আইডিয়া বা ধারণা না পান তাহলে আমাদের এই চ্যানেলের ডেসক্রিপশনটা ফলো করতে পারেন, এই সেমভাবে ডেসক্রিপশন আপনি একটা বানাইতে পারেন, দেন আপনার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন বক্সে মেরে দিতে পারেন, তারপর ভিডিও আপলোড করুন। এখানে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু কিওয়ার্ড স্টাফিং করা আছে, তো কিওয়ার্ড স্টাফিং করলে কি সমস্যা হয় এই বিষয়ে একসময় একটা ভিডিও দিব। যেহেতু আমি জানাশোনা মানুষ, আমি জানছি, জানার পরও কিন্তু করতেছি, তো কেন করতেছি এর মধ্যে কিছু কারণ আছে, সো একসময় আপনাদেরকে বলবো। তো আজকের টপিকটা হচ্ছে এসইও করবেন কিভাবে, তো আপনাদেরকে যা বললাম তাই শোনেন। এসইও বলতে কিওয়ার্ড লাগে, আপনার ভিডিও অনুযায়ী যে সার্চিং কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনাকে বের করতে হবে। সো রিসার্চ ট্যাব থেকেও বের করতে পারবেন, গুগল থেকেও বের করতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে র্যাপিড ট্যাগস নামের একটা ওয়েবসাইট আছে ওইটা থেকেও বের করতে পারবেন। তো এগুলো থেকে কালেক্ট করে ডেসক্রিপশনে মেরে দিবেন এবং ট্যাগ অপশনে মেরে দিবেন, টাইটেলেও মেরে দিবেন। এখন কথা হচ্ছে শুধুমাত্র যে এসইও করলেই যে ভিডিও ভাইরাল হবে তা কিন্তু না, ভিডিওর মধ্যে দম থাকা লাগবে, ভিডিওর অপ্রয়োজনীয় অংশগুলো কাটসাট করে ফেলে দেন, আর যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো মানুষ দেখতে ইন্টারেস্টেড হবে, যে ভিডিওগুলো 10 মিনিটের ভিডিওগুলোর মধ্যে মাত্র 3 মিনিট ইন্টারেস্টিং আছে, কি দরকার আপনার 10 মিনিটের ভিডিও হুদায় হুদায় দিয়ে? ওয়াচ টাইমের আশায় দিচ্ছেন, মানুষ তো দেখবেই না, তো ওয়াচ টাইম পাবেন কোথায়, ভিডিও যাবেই না। সো তার জন্য বলবো, রিকোয়েস্ট করে বলবো, 10 মিনিটের ভিডিও বানিয়ে মানুষকে বোকা না বানিয়ে ভাই 3 মিনিটের বানান, উপকারে আসবে, সো ভিডিওর ওয়াচ টাইমও আসবে, ভিউজও আসবে, আশা করি বুঝাতে পারছি। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি একবিন্দু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুল করবেন না। ইউটিউব সম্পর্কে আপনি যদি আরও বিস্তারিত বিষয় শিখতে চান আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টটা চেক করতে পারেন। আর এই ওয়েট, এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ লিঙ্ক, টেলিগ্রাম লিঙ্ক, এছাড়া অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কটি প্রোভাইড করা আছে, আপনি চাইলে এখনই ওই সমস্ত লিঙ্কের মাধ্যমে আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। ভালো থাকবেন সবাই, টিল দেন টেক কেয়ার, নতুন কিছু নিয়ে আসছি ফিরে, আল্লাহ হাফেজ।